ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির চাপে বরিশাল বিভাগের 3 জেলায় 12টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব পয়েন্ট থেকে পানি ঢুকে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণে পানি উন্নয়ন বোর্ডের পাউব কর্মকর্তা সরজমিনে কাজ করছেন বলে জানিয়েছেন পাউব দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গলবার থেকে উপকূলের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ওই দিন রাতেও বেশ কিছু পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে হু হু করে পানি ঢুকে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলের বিভিন্ন নদীতে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উঁচু জোয়ারের পানি বয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম সরকার জানান, ইয়াসের প্রভাবে পটুয়াখালী বরগুনায় বেশ কিছু পয়েন্টে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতির পরিমাণটা পয়েন্ট হিসেবে বলতে পারতেছি এখন এই মুহূর্তে, আমরা পরিমাণটা আমাদের পক্ষে বলা খুবই ডিফিকাল্ট হচ্ছে, কারণ আমাদের অফিসাররা এখন সবাই মাঠে রয়ে গেছে আর কি। আমরা ওইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারি, আমরা এখন কাজেই আছি আর কি। তো এইরকম পয়েন্ট হিসেবে আমাদের প্রায় 10-12টা পয়েন্ট আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক কত কিলোমিটার? কিলোমিটারের দিক থেকে হয়তো 1-1.5 কিলোমিটার হতে পারে বিভিন্ন জায়গায়, স্থানে স্থানে আর কি ক্ষতিগ্রস্তটা হয়েছে। ভোলার একটা জায়গা, মনপুরা 10 মিটার একটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন কোন জায়গায় স্যার এগুলো ক্ষতিগ্রস্ত হলো? এ ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুনা জেলার হলো সদর উপজেলার 4টা পয়েন্ট, বেতাগি উপজেলায় 1টা পয়েন্ট, পাথরঘাটায় 1টা পয়েন্ট, বামনা উপজেলায় 2টা পয়েন্ট, আমতলী উপজেলায় 1টা পয়েন্ট, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিজামপুর নামক স্থানে 1টা পয়েন্ট, কলাপাড়া উপজেলার ধুরাসান নামক জায়গায় 1টা পয়েন্ট, ভোলা জেলার মনপুরায় 1টা পয়েন্ট। পানি অনেক জায়গায় আমরা যাতে গতকাল রাতের পর্যন্ত আমরা তথ্য নিয়েছি বিভিন্ন জায়গায়, এটা স্থানভেদে আমাদের 3.5 মিটার লেভেল বা 4.25 মিটার লেভেল পর্যন্ত অনেক জায়গায় পানি উঠেছে। এটা কি স্যার বিপদ সীমার উপরে নামে? বিপদ সীমার উপরে না, আমাদের সমুদ্রপৃষ্ঠ সি লেভেল থেকে 3.5 থেকে 4.25 মিটার পানি উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির চাপে বরিশাল বিভাগের 3 জেলায় 12টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।